আজকে আপনাদের সঙ্গে এমন একজন শিল্পীকে আমরা পরিচয় করিয়ে দিব যার ধ্যান জ্ঞান গানকে ঘিরে। যিনি গান লিখেন, গান গাইতে ভীষণ পছন্দ করেন, তেমনই একজন শিল্পী সরোয়ার মনসুর। সরোয়ার পেশায় একজন রিক্সা চালক, কিন্তু তার জীবনের যে সংগ্রাম রয়েছে তাকে উপেক্ষা করে তিনি গান নিয়েই থাকতে পছন্দ করেন, গানকে ভালোবাসেন, কাজের ফাঁকে গানের চর্চা করেন। আজকে আমরা শুনব সরোয়ারের গানের গল্প এবং জীবনের গল্প। সরোয়ার কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আপনাকে পেয়ে আজকে অনেক ভালো লাগছে এবং আপনার যে জীবনের একটি ভিন্ন ধরনের গল্প সেটি আমরা আজকে শুনব এবং দর্শকদের শোনাব। আমার ভালো লাগছে যে আপনাকে আমাদের আরটিভি স্টুডিওতে পেয়েছি এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আপনার পেশাগত কাজটি দেখেছি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায়, মতিঝিল, পল্টন, এই সমস্ত এলাকায় আপনি রিক্সা চালান এবং খালি গলায় গানও গান। এবং আপনার সাথে একটু আগে কথা হচ্ছিল, যেটি শুনলাম যে আপনি মাঝে মাঝে কাজের ফাঁকে গানের চর্চা করেন। আপনার এই যে একরকম পেশা এবং এর মাঝে থেকে আপনার গানের চর্চা, গানের প্রতি যে ভালোবাসা, সেটি সম্পর্কে একটু শুরুতেই জানতে চাচ্ছি। আপনি গান গাওয়া শুরু করলেন কবে থেকে? গান গাওয়া আসলে শুরু করেছি আমার যখন টিনেজ বয়স, তখন থেকে। সেটা হলো একেবারেই ভালোভাবে না, ধীরে ধীরে অল্প অল্প করে। আমি প্রথম চেষ্টা করতাম যে আমি গান করব, এটা এক ধরনের ছেলে মানুষই বলা যায় প্রথম থেকে। কিন্তু তারপর আমি যখন দেখলাম যে আসলে গান কীভাবে হয়, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতাম, তো আমাদের স্কুলের যে পাঠ্যসূচিতে বিভিন্ন কবিদের কবিতা থাকতো, আমি চেষ্টা করতাম সেই কবিতাগুলোকে সুর দেওয়া। এবং আমি দেখলাম যে একটা কবিতাকে সুর দিলে খুব চমৎকার গান হয়, তখন আমার আত্মবিশ্বাস, উৎসাহ, প্রেরণা এখান থেকে শুরু হতে থাকে ধীরে ধীরে। অনেকে আছে যে গান গায়, আমরা হয়তো বা গুনগুন করে মনের ভুলে বা মনের আনন্দে গান গেয়ে উঠি, কিন্তু গান লেখাটা কিন্তু সহজ না, বা গান লেখার যে ভেতর থেকে তাগিদ সেটি কিন্তু অনেক সময় হয় না, বা অনেকে সাহস করেন না গান লেখার। তো গান লেখাটা আপনার এই চিন্তাটা কিভাবে আসলো? আমি হলো একবার আমার বাবা আমাদের বললো তোরা কি কিছু লেখালেখি করতে পারিস? তো আমার বড় বোন, আমার চাইতে 18 মাসের বড়, 1.5 বছরের বড়, উনি একটা কিছু লিখে ফেললেন যে কবিতা। তো তখন আমি কিন্তু পারিনি, তো আমার বাবা বললেন দেখেছিস তোর বোন লিখেছে, তোর বোন লিখে ফেলেছে আর তুই কিছু পারিসনি, মানে অনেকটা ভর্ৎসনা করলেন। তখন ব্যাপারটা আমার মাথায় গেঁথে গেলো যে আমি পারি না। তো এটার একটা জেদ ছিল যে আমাকে একটা কিছু করতে হবে। তো বিভিন্নভাবে চেষ্টা করতাম যে আচ্ছা আমি একটা কিছু লিখি, দেখা গেলো হয়নি। এভাবে আবার অনেক দিন, দীর্ঘদিন চলে গেছে, তারপর আবার চেষ্টা করি। এভাবে করতে করতে দেখা গেলো একটা সময় আমি প্রথমে আমাদের আঞ্চলিক ভাষায়, ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় আমি একটা গান লিখলাম। সেটা ঘটনাটা ছিল যে আমি দেখলাম আমাদের পাশের বাড়িতে আমাদের আত্মীয় স্বজনই হয়, দেখলাম যে একটা মেয়ে তার বাবাকে বলেছিল, মেয়েটার বয়স 7-8 বছর হবে, বাবাকে বলেছিল যে বাবা আমার জন্য একটা মেলা থেকে পুতুল নিয়ে এসো। আর আমাদের ময়মনসিংহ অঞ্চলে বিশেষ করে মেলাকে আড়ং বলে। তো রাতের বেলা তার বাবা পুতুলটা আনতে ভুলে যায়। তো এই ঘটনাটা আমার মনে একটা চিন্তা তৈরি করে যে ব্যাপারটাকে, এটাকে কোনোভাবে উপস্থাপন করা যায় কিনা ঘটনাটা, এটা নিয়ে আমি ভাবছিলাম। তো এই ঘটনারও অনেক দিন পর, দীর্ঘ প্রায় 2-3 বছর পর, আমি একদিন সেই ঘটনাকে চিন্তা করে আমি চেষ্টা করতে থাকলাম। তখন একটা গান দাঁড়ালো কোনোরকম, যে ও বাজান বাজান গো আমার লেগে আরং তো ফুতলা কেড়ে আনলা না, আমি অত গুসা হয়েছি আজ গড়ায় বাত আর খাইতাম না। তো আমার বয়স অনুযায়ী এবং আমার যে ম্যাচিউরিটি সেই হিসেবে আমি চেষ্টা করলাম যে একটা গান তৈরি করি। তো গানটা হয়ে গেল, তো গানটা একটু গেয়েই শোনাই। আমিও চাইছি যে আপনি এই গানটা একটু গেয়ে শোনান আমাদেরকে, দর্শকদের উদ্দেশ্যে গানটা একটু শুনবো। বাজান বাজান গো আমার লাগবা আরং তো ফুতলা কেড়ে আনলা না, আমি অত গুসা হইছি আজ গড়াই বাত আর খাইতাম না, ও
বাগান বাগান গো আমার লাগা আরং তো উতলা কে রে মানা গায়ানসু পান বাতাসা আমিও তোমা লাগি করছিলাম ফুটলার আশা পুরা মালাগায়ানসু পান বাতাসা আমিও তোমা লাগি করছিলাম ফুটলার আশা আমারে লইয়া একটু কি চিন্তাও করো না ও বাগান বাগান গো আমার লাগা আরং তো উতলা কে রে আনলা না আমি নানুরা বাড়িতে যায়াম গা আনছো না পুতলা তুমি নানু রে গা কোয়াম গা রে জোর বায়ার কোনো দিনও ফিরাও চাইতাম না ও বাগান বাগান গো আমার লাগা আরং তো লাগে রে আনলা না For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.